বিজেপি বিরুদ্ধে মহাজোটের জন্যে কলকাতার নবান্ন এসে আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না দিদি আর কেজরিওয়ালের যা সম্পর্ক দিদি দিল্লিতে গেলে কখনো দেখা করেন কেজরিওয়াল কখনও দিদির সঙ্গে দেখা করেন এবং দুটো দল লক্ষ্য করে দেখবেন কংগ্রেসকে খতম করে শ্রীবৃদ্ধি ঘটানোর দল দুটো দলের একটাই লক্ষ্য কংগ্রেসে খতম করো এরা কখনো দুটো দল কখনো বিজেপি বিরুদ্ধে লড়তে চায়নি লড়েও মোদী এবং বিজেপি পার্টির প্রতীক ভগবান শ্রীরাম অরবিন্দ কেজরিওয়ালের প্রতীক ভগবান শ্রী হনুমান একদিকে রাম ভক্ত বিজেপি আর মোদী উল্টো দিকে তাদের কাছ থেকে হিন্দুত্বের এজেন্ডা কেড়ে নেওয়ার জন্য হনুমান ভক্ত কেজরিওয়াল তাঁরই আরেক দিদি বাংলায় দুর্গা সময় সময় টাকা করে হিন্দুদের মণ্ডপে চাঁদা দাও মন্দির করে দিব দীঘার পারে চণ্ডী পাঠ করব আমি মঞ্চে দাঁড়িয়ে ঠাকুরের চোখ এঁকে দেবো আমি পুজোর সময় এখানেও সেই হিন্দুত্বের প্রতিযোগিতা কে কার থেকে বড় হিন্দু ফলে এই দুটো যে দল আপ এবং টিএমসি এদের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের শক্তি বৃদ্ধি করা এক বিজেপির সঙ্গে কখনো টাসেল না করব। নরমে গরমে চলে কংগ্রেসের জায়গাটাকে দখল করব। দুশোটা আসনে কর্ণাটকে আপ পার্টি লড়েছে কংগ্রেসের ভালো ভালো আসনকে হারিয়েছে কি মহাজোট করবে তারা দিদি কর্ণাটকের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেনি কি তারা বিজেপি বিরুদ্ধে লড়বে বলুন আজ কর্ণাটক নির্বাচনের পর যখন ভারতবর্ষের মানুষের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে আর মোদী নয় মোদির পরিবর্তন চাই কথা নয় বার্তা নয় দু টাকা হঠাৎ করে আবার বাতিল করে দেওয়ার ঘোষণা করে দিল এ তো মোদি নয় পাগলা মোদি লোকে বলছে পাগলা মোদি ভারতবর্ষের অর্থনীতি ভেঙে চুরমার তার মধ্যে আবার ঘোষণা করে দেওয়া হলো যে দু টাকা বাজারে চলবে না নাকি তো ভারতবর্ষের মানুষ যখন একটি বিতস সরকারের প্রতি যখন ভারতবর্ষ আওয়াজ উঠে গেছে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট করতে হবে মানুষ বলছে কথা তখন নিজেদের দর কষাকষি করার ক্ষমতাটা বাড়িয়ে রাখতে চাইছে দেখাতে চাইছে আমাদেরকে ধরো নালে আমরাও ঝাঁপ মারব কংগ্রেস আমাদেরকে ধরো নাহলে আমরাও ঝাঁপ মারব এ খেলা আমরা জানি আর আমলা সরানোর যে গল্প আমরা তার প্রতিবাদ প্রথম দিনই করেছি আমি নিজে এইখানে বসে করেছি আমার নেতা মল্লিকার্জুন খার্গে করেছে কারণ কেজরিওয়ালের জন্য নয় কারণ দিদির জন্য নয় সংবিধান বিরোধী কোনো কাজ হলেই আমরা বিরোধিতা করব। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হানলেই আমরা বিরোধিতা করব এটা নৈতিকতার দ্বারা প্রেরিত হয়ে আদর্শের দ্বারা প্রেরিত হয়ে কারণ এই ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র যুক্তরাষ্ট্রীয় কথা আজ নয় একশো আটত্রিশ বছর ধরে আমরা বলছি সাম্প্রদায়িক সম্প্রীতিকতা আজ নয় একশো আটত্রিশ বছর ধরে আমরা বলছি তাই কেজরিওয়াল থাক আর মমতা কেজরিওয়ালই থাক যেই থাক কোথাও কোনো রাজ্যের উপর কোনো অন্যায় কিছু হতে গেলে কংগ্রেস তার বিরোধিতা করবেই মণিপুরে আমাদের তো সরকার নেই মণিপুরে আমরা বিরোধিতা করছি কংগ্রেস তার মতো করে চলে আমরা ভোট পাখি নই কেজরিওয়াল দিদি এরা ভোট পাখি পাঞ্জাবে যখনই দেখলো কংগ্রেস দুর্বল হচ্ছে বিজেপি তাকে মদত করে দিল পাঞ্জাবে কংগ্রেসটাকে শেষ করো একদম দায়িত্ব নেবে যে বিজেপির মদতে আপ পাঞ্জাবে ভোট করেছিল কংগ্রেসের বিরুদ্ধে যেমন দিদি করে তেমনি তার ভাই কেজরিওয়ালও করে উপরে সব দেখবেন অনেক বড় বড় কথা অনেক বড় বড় বিপ্লব বিজেপির কবে কে কোথায় লড়েছে বলুন তোরা এদের ম্যানিফেস্টো এদের পলিটিক্যাল ন্যারেটিভ এদের পলিটিক্যাল আইডিওলজিতে এগুলো কিছু দিদির কিছু হলেই সট করে কালীঘাটে চলে যায় আর কেজরিওয়ালে কিছু হলে শট করে হনুমান মন্দিরে যায় খেয়াল করে দেখবেন এগুলো মোদির থেকে বড় হিন্দুর ভক্ত তাই মোদির আছে রাম আমার আছে হনুমান তত্ত্ব কেজরিওয়ালের দিদিরও তাই সংসদ ভবন উদ্বোধন হবে নতুন সংসদ ভবন তাই